বর্ধমান শহরের যুবকদের উদ্বুদ্ধ করে যে মানুষটি এবং সম্প্রীতির নজির করেছেন তিনি হলেন বর্ধমান পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুরুল আলম ওরফে সাহেব। পৌষালী উৎসব থেকে দুর্গাপুজো, কালী পুজো থেকে গণেশ পুজো সকলের মন জয় করেছেন এই নুরুল আলম। বর্ধমান পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুরুল আলম আজ তার নিজের বাড়ি থেকেই নির্বাচনী প্রচারের কাজ শুরু করলেন। 4 নম্বর ওয়ার্ডের 25 এবং 27 নম্বর বুথে সকালে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন তিনি। বিকালে এবং সন্ধ্যার দিকে যেহেতু নেতা মন্ত্রীদের সঙ্গে কিছু রাজনৈতিক আলাপ আলোচনা থাকে, সেই জন্য সকালবেলা থেকেই প্রচারে নেমে পড়েছেন তিনি। সব সময় আছি আমরা পাশে, কোনো চিন্তা নেই, ভুল যায় কোথায়, এসব আমাদের নিজেদের বাড়ি, তুহিনের তুহিনের বাড়ি। একই সঙ্গে তিনি শুনে নিচ্ছেন রাজ্য সরকারের কোন পরিষেবা থেকে কোন পরিবার বঞ্চিত। একই সঙ্গে তিনি জানান এই ওয়ার্ডকে সার্বিকভাবে মডেল ওয়ার্ড তৈরি করাই হলো তার লক্ষ্য। আজ নির্বাচনের প্রচারে বেরিয়ে নিজের ওয়ার্ডের মানুষদের থেকে ভালোই সাড়া পেয়েছেন বলে জানান তিনি। আমি নিজের নির্বাচনী কেন্দ্র, আমার 4 নম্বর ওয়ার্ড, আমার নিজের ঘর এটা। আমি আমার ঘরের 25 এবং 27 নম্বর বুথে সকালবেলা ডোর টু ডোর করলাম, যেহেতু বিকেলবেলায় কর্মসূচি থেকে যাচ্ছে, পলিটিক্যাল বড় বড় প্রোগ্রাম থাকছে, মন্ত্রী মহাশয়রা আসছেন, ওই জন্য আমি সকালবেলায় একদম উঠেই বাড়ি বাড়ি প্রচারের বেশি জোর দিচ্ছি। এবং আমি মিটিং মিছিলের থেকে বাড়ি বাড়ি মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করতেই বেশি ভালোবাসি, যেহেতু আমার সকলেই আমার এখানে পরিচিত, আমি সকলের বাড়িতেই সহজে ঢুকতে পারি। সেই হিসাবে এলাম, লাস্ট টাচ দিলাম একবার, সকলেই আমাকে বলতে হচ্ছে না, সকলেই জানে 2 নম্বর বোতামে আমার নাম আছে। তো এটা একটা আলাদা অনুভূতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো কোনটা বাড়িতে পৌঁছে গেছে কোনটা পৌঁছানি সেটাও শুনে নিচ্ছি, কারণ আফটার ইলেকশন আমাকে তো থাকতে হবে। এবং আমি শুধুমাত্র ইলেকশনে আসি বলি বাড়ি বাড়ি আসি না, আমি অন্য সময় বাড়ি বাড়ি ঘুরতে আসি, মানুষের সাথে যোগাযোগ আছে, সেই জন্যই লাস্ট টাচ একটা দিচ্ছে আজকে। নতুন তো আমাকে দেখুন, আমাকে নির্বাচিত করে আমাকে এলাকার জনগণ নির্বাচিত করবে, আমাকে পৌর প্রতিনিধি হিসেবে, পৌর প্রতিনিধি 100% পরিষেবা দেওয়ার জন্য আমার প্রথম লক্ষ্য থাকবে, পৌর পরিষেবাটা 100% দেবো। আর তারপরে যে সমস্ত উন্নয়নমূলক কাজ আমি বলেছি, এই এলাকাকে সার্বিকভাবে মডেল ওয়ার্ড তৈরি করা আমার লক্ষ্য। বর্ধমান থেকে পম মহন্ত ও কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।